এখন মানুষে হাহাকার করে আছে, ইয়াক মার ইয়াক মার, হোয়াট ইজ দ্য রিজন, মানে কি করছো, কাক কি অসুবিধা করছো? মদ মদ যান খায় সিমানে সরকারের লাভ একদম বুকুর ভিতর কোথাও ভিক্টর সারে পড়ালে আমি বুঝি পাও আমার নিচিনা দুখিয়া লড়া ছালী সারর হেলমেটে লাঠি রে সবেদি কোবাইছে বোলে ই বিজেপি ভাল নাপায় তোমার দা ঘুরিছিল অকমান আগতে বোলে ভিক্টরটা সৃষ্টি কর পড়া হয়েছিল সেদিনাখনের কাজিয়াখনের সেই সৃষ্টিটো মই কৈছিলো মোৰ মা বেইচ্ছা বুলি কৈছিলে সেইদিনা ওকে এই মুহূর্তত ভিক্টর দাসক গর্জন গৌরজি উঠিছে অনুপম চক্রবর্তী এটা অনুষ্ঠানত হয় ভিক্টর দাস আজি কেইদিনমান আগতে ভিক্টর দাস নামৰ এই ব্যক্তিজন আচলতে জেললৈ গৈছিলে আৰু জেলৰ পৰা বাহিৰে বাহিৰে আহিয়ে অনুপম চক্রবর্তী অনুষ্ঠানত আচলতে কি কলে আৰু ভিক্টর দাস বুলি ক'লে এইখিনিতে আপোনালোকে জনা যে বহুতে ভিক্টর দাসক এতিয়া বৰ্তমান সময়ত চিনি পায় কিন্তু বহুতেই চিনি নাপায় আচলতে মই যিমানটো জানো ভিক্টর দাস এজন শিক্ষক আৰু শিক্ষকৰ শিক্ষকতা তেওঁ মাধ্যম যোগেদি তেওঁ আচলতে বহুতখিনি দুখীয়া ল'ৰা ছোৱালীক পিছপৰা ল'ৰা ছোৱালীক তেওঁ শিক্ষা মাধ্যমেৰে আগুৱাই নিছে বহুত ভাল কাম কৰি আছে ভিক্টর দাসে কিন্তু কেতিয়াবা কেতিয়াবা ভিক্টর দাস বিতৰ্কৰ মাজতো সোমাই পৰে গতিকে ভাল থাকিলে বেয়াও থাকিবই কোনো কথা নাই কিন্তু ভিক্টর দাসে যিখিনি বৰ্তমান সময়ত কৰি আছে আপোনালোকে যদি কমেণ্টবিলাক চায় তেতিয়াহ'লে গম পাব ভিক্টর দাসে মানুহৰ কাৰণে ল'ৰা ছোৱালীৰ কাৰণে শিক্ষাৰ্থীসকলৰ কাৰণে বহুতখিনি ভাল কাম কৰি আছে গতিকে আজি যিটো অনুষ্ঠান এই অনুষ্ঠানটোত ভিক্টর দাসে কি কাৰণে গৰজি উঠিবলগীয়া হ'ল হিমন্ত বিশ্ব শর্মার বিষয়ে কি কলে রাজনীতি আসলতে বিষয়ে কি কলে এই বহুতখিনি কথা আজি এই ভিডিওটা আপনাদের গম পাব গতি সাজু হোক একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী অনুষ্ঠান চাবর আর বহুতখিনি কথা আপনাদের শিকিব পাৰিব এই অনুষ্ঠানটার গতি অল্প সময় উলিয়ায় স্কিপ নকি ভিডিওটি চাও কিন্তু তার আগে যদি কোনো নতুন কোনো চ্যানেলটি প্রথমে ভিজিট করেছে তা লাইক করে দিব চ্যানেলটি যদি এটা ভাল পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর কোপা চাই আছে ভিডিওবিলা কমেন্টত জানাবলে একদমই নাপাহরিব চাও মূর সৈতে স্টুডিওত এজন যুবক আছে যুবকজনে ছাত্র ছাত্রীর জীবন গড়িবলৈ নিজক 90% উৎসর্গিত করে যুবকজন কেতিয়াবা আবেগিক কেতিয়াবা আকুরগোস আর কেতিয়াবা যি মন যায় তাকেই তেওঁ কৈ দিয়ে যুবকজনে জন্মদিনের দিনাই আরক্ষীর হাতত করায়ত্ত হবলগীয়া হয়েছিল আর পাছৰ পর্যায়ত জেলত নিক্ষেপ করেছিল আর 24 ঘণ্টা পূর্বে তেওঁ জেলৰ পৰা ওলাইছে আজি মোৰ স্টুডিওত আছে কোন তেওঁ আজি তেওঁক লৈ খবৰৰ আৰৰ খবৰ তেওঁ হল ভিক্টর দাস আপোনালোকে সকলে চিনি পায় সামাজিক মাধ্যমত ভিক্টর দাসক আপোনালোকে দেখি থাকে ভিক্টর দাস স্বাগতম জানাইছো খবৰৰ আৰৰ খবৰত নমস্কাৰ প্ৰায় 16 দিন তুমি জেলত আছিলা আৰু কালি আকৌ ওলাই আহিছা আৰু ৰাতিপুৱা তোমাৰ মই লাইভ দেখিছোঁ তুমি ল'ৰা ছোৱালীক কৈছা যে আমি আকৌ পঢ়িব লাগিব এনেকুৱা কি দুঃসহ পৰিস্থিতি হ'ল যে জুডিচিয়াৰী ছিষ্টেমক সন্মান কৰোঁ কোনো চতুৰ্থ স্তম্ভক মই কেতিয়াও বেয়া বুলি নকওঁ তেওঁলোকে সদায় এটা বস্তুৱে কি যে কি আমাৰ চতুৰ্থ স্তম্ভই কেতিয়াবা মানে গোটেই এক্সেক্ট ট্ৰেইলাৰটোহে অকল দেখুৱায় মানে তার আগত কি হয়েছে তার পিছত কি হয়েছে সেই বস্তুখিনি তেওঁলোকে নেদেখুৱায় আর যেটার কারণে মানে তেওঁলোকে অকমান চাগে মেবি বিভ্রান্ত করাবলে চেষ্টা করে বা টিআরপির কারণে এইটো কৰিব পাৰে আৰু এইটো মই কেতিয়াও বেয়া নাপাওঁ যিখিনি বস্তু মই সদায় কওঁ যে মই অসম পুলিশৰ পোশাকটোক মই খুব বেছি সন্মান কৰোঁ আজি মই 16 দিন জেলত আছোঁ জেলত এটা পজিটিভ ভাইব দিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু জেলৰ কাহিনী মই কম বাৰু কেনেকুৱা বহুতে ভাবিব পাৰে যে জেলখন বৰ এটা বেলেগ মানে দুনিয়া একো বেলেগ দুনিয়া নহয় খালি মানে তাতে বস্তুটো এনেকুৱা ধৰণৰ যে কি জেলৰ চাৰিবেৰৰ আঁৰৰ যিটো কাহিনী চাৰিবেৰৰ বাহিৰত আমি সময় কেনেকৈ যায় আমি গম নাপাওঁ আৰু চাৰিবেৰৰ ভিতৰত প্রতিটা পল যেন একটা বছর যেন লাগে তো ডিফারেন্সটা এইখিন আর চাও ছাত্র সমাজ একটা আবেগ আর ছাত্র সমাজের হকে মানে সদায় কাম করে গেছো মই আজির যুগতো এতিয়াও 50 টাকা মাচুল লো আপনার মাহে প্রতি 5টাকৈ সাবজেক্ট মই পড়াও এটা সাবজেক্টত 20 পয়সা মানকে পড়ে তো বহুতে সোধে বোলে ভিক্টর কি ফুটি পাইছো মই ভিক্টর কি ফুটি পাইছো সেই প্রশ্নটার উত্তর এইটোয়ে যে যোনদিনাখন জেলত সোমাইছো আর যোনদিনাখন কাস্টডি মানে পুলিশ কাস্টডি জুডিশিয়াল কাস্টডি দুটা বেলেগ আছে তো পুলিশ কাস্টডি যেটা লৈ গেছে যোনখন থানাত লৈ গেছে বোলে স্যার মই আপোনাৰ স্টুডেন্ট মই আপোনাৰ তাত পঢ়িছো যিদিনাখন জেলত লৈ গেছে জেলৰ বাহিৰত ডিউটি শেষ কৰি লৰা এটা ৰৈ আছে বোলে স্যার আপুনি আহিব বুলি গম পাইছো মই ৰৈ আছো জেলৰ ভিতৰত আজি 8জন ভিক্টৰ খেনা খাড়া হৈ আছে যিকেইজন আজি দুখীয়া পৰিয়ালৰ পৰা গৈ তাতে তেওঁলোকে কৰ্মৰত তো মই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বা আমার মাননীয় যোনখন সরকার মই প্রত্যেক মই সরকারক এটাই কথা কম যে আমি পাৰো কিছুমান বস্তু যেনে ধৰক ফ্রি এডুকেশন ফ্রি মেডিকেল বা যিখিনি ধৰক আমি দেখিবলৈ পালোঁ কেজরিওয়াল ডাঙরিয়া যিখিনি কৰিছিলে তেওঁতো বেচেৰা এতিয়া জেলৰ ভিতৰত সোমাই আছে তো এই কিছুদিন আগতে নিউজ মই তাতে আপোনাৰ জেলৰ ভিতৰত থাকোঁতে দেখিলোঁ বোলে মেডিকেলৰ এতিয়া বস্তুবোৰৰ দাম বঢ়াব বোলে ঔষধৰ দাম বঢ়াব এক্স ৰে দাম বঢ়াব MRI দাম বঢ়াব
আমি নো জানো আমার আমার শুয়নি করবলে নো জানো আমি আমি মই তাতে জেলের ভিতর যেটা গেল জেলের ভিতর আমি মই আলফা পলিটিক্যাল প্রিজনার্স লগ পালো মই NDFB পলিটিক্যাল প্রিজনার্স লগ পালো আজি NDFB শান্তি চুক্তিতে আহিলে কিন্তু সেই পলিটিক্যাল প্রিজনার্স খিনি তাতে পচি আছে তো ভাবিলগিয়া বহুত কথা আছে আজি মই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মই ধন্যবাদ জ্ঞাপন করিম এটা কারণত যে তেও মুখ্যমন্ত্রী হয়ে থাকার সময়ত তেও এতিয়া নতুনকে আমি সেদিনাখন দেখিছো যে আলফা বলে এতিয়া শান্তি চুক্তি করব খুব ভাল কথা যেহেতুকে কিন্তু শান্তি চুক্তির পিছত সেই পলিটিক্যাল প্রিজনার্স খিনি কি হবো সেটাও ভাবিব লাগিছিল জেলের ভিতর কেন অভিজ্ঞতা হল জেলের ভিতর খুব একটা সুকীয়া আর খুব একটা সুন্দর অভিজ্ঞতা মানে জেলের ভিতর অভিজ্ঞতার তো কথা কম জেলটি বেসিক্যালি একটা রিহ্যাব সেন্টার হয় জেলটি ধর যে আজি ড্রাগস লওয়া লড়া এটাই হয়তো সি চেস করে লাই লাই চেস করে করে লাস্টত ফিক্স করা স্টার্ট করে এইবার মানে জেলত শিকা কথা মানে কম বড় সুন্দর সুন্দর কিছু মানে আপনি যদি পজিটিভ মাইন্ড লয় যায় আপনি বহু বস্তু শিকি আহিব পারিব আর যদি আপনি একটা নেগেটিভ মাইন্ড লয় যায় আপনি কিন্তু একটা খুব সুন্দর ক্রিমিনাল বনি আহিব পারিব তাতে PhD করে আহিব পারিব ক্রিমিনোলজি দ্যাট ইজ হাউ টু হ্যাভ আ অর্গানাইজড ক্রাইম যেটা আপনি সুন্দরক বেল পাব পারে তো মেইন কথাটো এনেকুৱা ধৰণৰ যে আমাৰ জেলৰ ভিতৰত মই জেল কৰ্তৃপক্ষ যেটোকে মোৰ নিজৰ ষ্টুডেণ্ট তাতে কৰ্মৰত মই দেখিলোঁ মোক খুব ভাল লাগিছে আৰু মানে মানুহে যিটো কয় যে কি এই 20 পইচাত পঢ়াই কি পাইছোঁ 20 পইচাত পঢ়াই এটাই বস্তু পাইছোঁ মনৰ শান্তি যিটো মানে পইচা দি কিনিব নোৱাৰি য'তেই যাওঁ সিদিনাখন আৰু এটা মোৰ কেচ বহুতকেইটা কেচ চলি আছে মানুহে গম পায় কিছুমান জাপি দিয়া কেচ কিছুমান নিজে কৰা কেচ আৰু মই সত্যত থকা মানুহ মই যিটো কৰোঁ মই কৰা বুলিয়ে কওঁ সদায় তো সিদিনাখন কোর্টতো একটা কেস উঠিছে কোর্টত কেস উঠিতেও তাতে থার্ড গ্রেডর লড়া একটা আসে খাড়া হয়েছে ই কইছে বলে স্যার মই আপনার স্টুডেন্ট তো 50 পয়সা বা 25 পয়সা বা 20 পয়সার যদি পড়ায় একটা মানসিক শান্তি লাভ করছো বাকি একো লাভ নকরিব পারো আর অসমৰ রাইজে একটা বস্তু দেখেছে যে ভিক্টর দাস জেলের ভিতর আছে সেটা আপনার কারণে সাকসেস নয় আপনার কারণে মাত মাতা মানুষজনক আপনার ভিতর সুমাই থাকে দ্যাট ইজ নট আ সাকসেস ফর অল অফ ইউ পিপল আর আপনার লাহে লাহে গম পাব এবার মানে নজানো কোনে কোনে বাজেটখন ভালকে চাইছে বাজেটখনত অসমৰ কারণে কি আছে আজি টোটো চালক এটাও কিন্তু কি কর ভরিব লাগিব কারণ জিরোর পর 3 লাখলৈকে কর লগাইছে 3-7 লাখলৈকে কর লগাইছে 7-10 লাখলৈকে কর লগাইছে যদি টোটো চালক এজনে প্রপারলি মনিটাইজ যোনটো তেওঁ চেনেলাইজ যদি মানি হয় হি অলসো হ্যাভ টু পে দা ট্যাক্স কিয় কারণ মই ধরিলো টোটো চালক এজনে দিনটোত 1000 টাকা কামায় 1000 টাকা 30 দিনত 30,000 টাকা 12×3=36 মানে 3,60,000 টাকা বেচারাই সি বছরত কামায় কিন্তু আমার সরকারক ট্যাক্স দিব কিন্তু সরকার আমাক কি কৰিছে সরকারে আমাক এটাই বস্তু কৰিছে যে কি বোলে দাম মূল্য বৃদ্ধি বোলে কি চাকরি যে কি আমাক চাকরি দিব পারে মই কেতিয়াও কোনো বেলেগ ইস্যুত মই মাত মাতাও নাই আর মই নামাতো আই এম নট কনসার্নড এবাউট ইট কারণ এতিয়া চাওক এখন ব্রিজৰ কথা ঠিক আছে সেইদিনা কেবিনেটত কলে বোলে ইমানখিনি আছিলে এতিয়া 3,030 কোটি টাকা তাতে আর অকমান আকৌ বঢ়োৱা হৈছে আহা বছর ব্রিজখন খুলি দিব যেহেতুকে নিজে সিভিল ইঞ্জিনিয়ার গম পাও আর কর্মরত আছিল আর বহুত চাকরি খলাইছো তো এটা সময়ত গম পাও যে কি কোট কি হয়ে আছে সিদিনাখনের কথা এটা মই কবলৈ বিচাৰিম আজি চাওক আপনাদের নিজেই দেখিছে প্রশাসনের সন্মুখত এজন ব্যক্তিয়ে আমাৰ ঘৰৰ মানুহক কি কৰিছে তাতে মাৰিছে এই ভিডিঅটোত আপোনালোকে দেখা পাই আছে প্ৰশাসনে সন্মুখ কিন্তু প্ৰশাসন তাতে আপোনালোকে দেখিছে প্ৰায় 150টামান CRPF তাতে 5-6খনমান বলেৰো গাড়ী আরে মই ভিক্টৰ আছে মইতো কোনো টেৰৰিষ্ট নহয় ইমান সোপা CRPF কিহৰ দৰকাৰ আছিল এবাৰ যদি কৈ দিলে হয় বোলে ভিক্টৰ এনেকুৱা এনেকুৱা কথা তুমি কাষ্টডিত যাব লাগে মই একদম এই ঘটনা আৰম্ভণি কেনেকৈ হ'ল কি হ'ল তোমাৰ এই ঘটনাটোৰ আৰম্ভণি তোমাৰ প্ৰকৃততে কৈছোঁ যিখিনি আমাৰ মিডিয়াই নেদেখালে মই বেয়া পোৱা নাই মই আমাৰ চতুৰ্থ স্তম্ভ মই অকণমানো বেয়া পোৱা নাই কাৰণ চতুৰ্থ স্তম্ভত যিখিনি দেখুওৱা হৈছে বিভ্ৰান্ত নকৰিব বিভ্ৰান্ত কিয় কৰিব নালাগে প্ৰকৃত সত্যটো দেখুৱাওক আমি ভাল পাওঁ বোলে ভিতৰত আছে অমুক কামটো কৰিছে দেখাওক মই ভাল পাইছোঁ কিন্তু ৰিয়েলিটিটো কি সেই বস্তুটো আপোনালোকে আগতে অকণমান চালি জাৰি চাব লাগিছিলে আজি চাওক আজি আমাৰ গাঁৱৰ গাঁওবুঢ়া এটাই চান্তাফি এখন চলাই যোনখন 37 লাখ ৰুপিজৰ গাড়ী হয় তেনেকৈ ঠিক আছে তো প্রকৃত সত্য ইয়াতে 150 জন মানুহে হাহাকার করে আছে ইয়াক মার ইয়াক মার হোয়াট ইজ দ্য রিজন মই কি করছো কাক কি অসুবিধা করছো মই মাত মাতিছো তার কারণে আপনার কারণে আপনার সন্তানের কারণে আপনার সন্তানে যাতে চাকরিটা পায় আপনার সন্তানের যাতে অসুবিধা নয় আপনার সন্তানের জায়গা যাতে সেই কোনোবা মানুষে কি ক্যাশ ফর মানি ক্যাশ ফর জবস যেগুলো আপনাদের এইকদিন বাহ জনাই আছে ঠিক আছে বোলে কি আইন আইনে মানে খুব সুন্দর বিচার করেছে অমুক করেছে ভিতরত ভরাই দিছে কারবা কনজেকিউটিভ লগাইছে কারবা কনজেকিউটিভ লগা নাই কারবা 7 বছর কারবা 14 বছর কারণে ভরাইছে কারবা 4 বছর কারণে ভরাইছে কিন্তু মেইন প্রকৃত সত্যটা এইটো যে সিদিনাখন মোৰ জন্মদিন আছিল আর মোৰ জন্মদিনত মই মোৰ প্রত্যেক ছাত্র ছাত্রীক মই মোৰ মানে তেওঁলোকক ইনভাইট করো একেলগে ফুটি করো আর তেওঁলোক গোটেইখিনি আহিছে আমি ফুটি ফাটা করেছো অকমান আর যেহেতুকে প্রকৃত আমি অসমৰ প্রায় অলমোস্ট এভরিওয়ান সদিয়ার পর ধুকুর বলে ভিতরে মদ খায় এটা মদটো আমি খাও চাও মদটো মই খাও আর মদ খাই চাও মদটো খাই যদি নিচাহে নহয় তো মদ খোৱাৰ পিছত মাতাল হোৱা নাই কোনো মানুহে এজন মানুহে কেতিয়াও উত্তেজিত নোহোৱাকৈ তেওঁ মাতাল হ'ব নোৱাৰে প্ৰথমটো কথা সেইটো আৰু তেওঁ উত্তেজিত কিয় কৰা হৈছে কি কাৰণত কৰা হৈছে সেইটো আমাৰ অসমৰ ৰাইজে বুজি পাব লাগিছিল যে এই ল'ৰাজনে আজি কোনোবা এজন আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে মই APSC পেটাৰ্ণত পৰীক্ষাটো পাতিম তাৰে পিছদিনা মই অকণমান চিঞৰ বাখৰ কৰিলোঁ তাৰে পিছত ক'লে যে পেটাৰ্ণটো আমি চেঞ্জ কৰিম তাৰে পিছত তেওঁ ক'লে যে আমি চিলেবাছ দিম বুলি ক'লে মই ক'বলৈ খুব সুখী যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই একদম হাত জোৰ কৰি বিনম্ৰ প্ৰণাম যে ছাৰ মই যিটো
সিলেবাস দি থাকে গেছিল কাস্টডিত যাওয়ার আগের দিন দুদিন পিছন আপনার দিয়া সিলেবাস কিন্তু একদম এক্সেক্টলি সেম টু সেম মিলিছে, ভাল লাগছিল মোট। আর ছাত্র সমাজের প্রতি যুক্ত আবেগ আগতে মো এনে নাছিল, মোক বহুবার সুদিছে, মোক পুলিশ কাস্টডিত সুদিছে, বোলে তো কিহর সুখে পাইছে, তো কিহর কারণে এনে ছাত্র হয়। ভিক্টর, মানে মাজত রাখি একটা কথার কারণে, তুমি সুরার প্রসঙ্গ উল্লেখ করেছা, নিশ্চিতভাবে রাজ্য সরকারের এটা রাজহর প্রধান উৎস হয়েছে সুরা মদ, মদ যান খায় সিমানে সরকারের লাভ, এই একটা সুকিয়া বিষয়। কিন্তু ভিক্টর দাস বহু ছাত্র ছাত্রীর সপোন, মানে এনেকা বহু ছাত্র ছাত্রী ভিক্টর পাও, মানে মুকলিকে তোমাক কইছো যে সারে সাংঘাতিক পড়ায়, সারে এবার পড়ালে বুঝাত কোনো অসুবিধা নাই বলে মানে বহু ছাত্র ছাত্রী পাইছো, একদম বুকুর ভিতরপা কইছো ভিক্টর। হয় সরকারে সুরা উলিয়াইছে, সুরা বিক্রি হব লাগিব, কিন্তু ভিক্টরের দরে একটা বিশাল ব্যক্তিত্ব যত হাজার হাজার ছাত্র ছাত্রী কয় সারে সাংঘাতিক ভাল পড়ায়, সারে পড়ালে আমি বুঝি পাও আমার নিচিনা দুখিয়া লড়া ছাড়ি সারর বাবে মানু হয়েছো, তো তেওঁলোকৰ কারণে তো তুমি ভগবানের নিচিনা, ভগবান আমি হব নো কেউ, ভগবান নিচিনা কইস ভিক্টর, গতি সেই সকলের বাবে তুমি যদি রাজহুয়া স্থানত সুরাপান করা মানে প্রমাণ হব পড়া একটা ব্যবস্থারপা তুমি আঁতরি যাওয়া, মই ভাবো যে তোমার ব্যক্তিত্ব আরো বিকাশ হব, তোমার ব্যক্তিত্ব এনেও বিকাশ হয়েছে, তোমার ব্যক্তিত্ব থাকার বাবে হে ছাত্র ছাত্রী সকলে তোমারপা জ্ঞান পাইছে, বোধ করো মানে মিশা কোয়া নাই ভিক্টর। হয় দাদা, কোয়া আরম্ভ করা। তো এই কথাটাই কম চাও মানু, মানে আজি যে পরিস্থিতি, মানে আজি যে পরিস্থিতি একচুয়ালি ভিক্টর দাসরও মানে কে আসে যে পুলিশ কাস্টডিত সুদিছে, বহুবার সুদিছে, এসিপি পেনেলে সুদিছে, ডিসিপি পেনেলে সুদিছে, যে তো কিহর সুখরে পাইছে, তাই কিহর কারণে এনেক ছাত্র সমাজের কারণে লাগিছে, মূল একটা স্বার্থ আছে, মূল স্বার্থ এইটাই যে মৌ বড় ফুটিত থাকা লড়া আসিল, মৌ আজি বহুকেটা গভর্নমেন্ট চাকরি মানে সলাইছো, সাসপেন্ড হয়ে বহি আছো, আর স্বার্থটা এইটাই যে কি মূল দেউতাক মার্ডার করলে, মূল দেউতাক মার্ডার করার পিছত সেই দেউতাক মার্ডার ন্যায় নাপালো, কিন্তু মানে তথাপিও কিন্তু খাকিধারী পোশাক যোনে পিন্ধে তো অশেষ 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 সম্মান করো, আর আমার পুলিশক মানে সদায় জয় জয়কার দিছো, মানে আনকি সেন্ট্রেল জেলের আমার যানি মানে কর্তৃপক্ষ মানে জয় জয়কার দিছো, এটাই কারণ যে কি নাথাকিলে আজি সিস্টেমটি এনেকা হয়ে নাথাকিল, কিন্তু মেইন কথা হয়েছে যে আজির যুগত একটা করাপশনলেস মানুষ একটা টিকি থাকি নয় সিস্টেমটি, বড় দুঃখলগা কথা। আর সবতকে ইম্পর্টেন্ট কথাটা হয়েছে যে কি ভিক্টর দাসের কোনো সুখরে পড়া নাছিল, ভিক্টর দাসের দেউতাক যেতালে আসে তেতালে ভিক্টর দাসও ফুটি করে আসে পড়ি আসে, কিন্তু যেটা উপরের ছাদখন নোহা হয়ে যায়, সেই ছাদখন নোহা হওয়ার পিছত ঘর এখন চলাবলে কিন্তু অবস্থা হয়, সেই অবস্থাটো আমি বুঝি পাইছো, যেটা আমি পয়সা খুঁজেছিল পাপার আনকি মানে যে আমি শ্রাদ্ধ বলে কো দহা আমার ঠিক আছে, তেতিয়া কিন্তু কোনো আমাক 25,000 টাকা এটাও দিয়া নাছিল, কারণ খুঁজেছিল বহুতক ঘরের মানুষকে খুঁজেছিল, আর তারপর লগর লড়া তারপর লই কিনে এনে করবো, সো মই কিন্তু পরিস্থিতিত আহি আজি এইটো ভিক্টর দাস হয়েছো, সেইটো কোনো সেই জার্নিটো গম নাপায়, তাৰে পিছত আমি দেখিলো যে সেকেন্ড টাইম ভিক্টর দাসে কি অসমৰ ছাত্রৰ কাৰণে মাত মাতিলে, এগেইন দেট ওয়াজ এ পলিটিক্যাল ইস্যু, তাৰপিছত সেই বস্তুটোৰ পিছতে আৰু এটা বস্তু আহিলে যে ভিক্টর দাসৰ নিজৰ অর্ধাঙ্গিনীয়ে ভিক্টর দাসৰ ওপৰত তেতিয়াও কিন্তু খুব নিউজ বাজিছে, খুব নিউজ বজাইছে যে ভিক্টর দাস মদাহী, ভিক্টর দাস অমুক, ভিক্টর দাস ভোগ, কিন্তু প্রকৃত সত্যটো যোনদিনাখন মই প্রেছ মিটিঙত কৈছিলো যে মই সন্মান করো, যেহেতুকে মানে 7 বছর কটাইছো, মানে সন্মান করো, মানে একটা কথা কোথাও তেও কই যাব লাগিছিল যে মই তোমার লগত চলিবলৈ নোৱাৰিম, মই আন এজনক ভাল পাও, কিন্তু এটা মিছা এটা অপমান এটা অপযোগ জাপি দি যাবলৈ লাগিছিল, যেটো মিডিয়াত আপোনালোকে দেখিছে কিন্তু একটা ভাওনা একটা নাটক, তো নাটকের সৃষ্টি করে লাভ নাই, তোমার যাব মন আছিল তুমি গুছি যাওয়া, মই কেতিয়াও তোমাক উভতি নুখুদিলো বোলে তুমি কিয় গলাগে, হব পারে কিছুমান মানুষের লগত মানুষ চলিব নোৱাৰিব পাৰে, আজিৰ যুগত এতিয়া সেপারেট থাকাটো বহুত ডাঙৰ কথা নহয়, কিন্তু মেইন কথাটো এটা মিছা অপযোগ জাপি দিছিল, এণ্ড ইন দ্য লং ৰান মানুহে দেখিলে যে হয় দেখোন বোলে ভিক্টৰ ছাৰৰ দেখোন অৰ্ধাঙ্গিনীয়ে দেখোন বোলে মাটিয়াৰ ৰে মানুহৰ লগত গৈ কিনে দেখোন লিভিনত আছে, তো মানুহ প্ৰকৃত সত্যটো সদায় ওলাই পৰিব, এই ধৰণৰ কথা বতৰাবিলাকে অকণমান ছাপ তোমাৰ ওপৰত পৰিছিল, তোমাৰ বুকুত এতিয়াও লিখা আছে মই ভাগৰা নাই লিখা আছে, হয় মই দেখি আছো, প্ৰায়টো এইবিলাকে অকণমান ছাপ তোমাক সৃষ্টি কৰিছিল, কিন্তু তাৰ মাজত তোমাৰ যিটো সৃষ্টিশীলতা সি কিন্তু স্তব্ধ হোৱা নাছিল, মই তোমাক এই কথাও মুকলিকৈ ক'বলৈ ভাল পাম, বহুত মানুহে কয় তুমিও জানা যে ভিক্টৰ দাস এটা পগলা, ভিক্টৰ দাসে ক'ত কি ক'ব লাগে নাজানে, কিন্তু তাৰপিছতো ভিক্টৰ দাসে এটা ডাঙৰ কথা জানে, সেই ডাঙৰ কথাটো হৈছে নিজৰ পিতৃৰ প্ৰতি তেওঁৰ ভক্তি, নিজৰ মাতৃৰ প্ৰতি তেওঁৰ যিটো ভক্তি, পিতৃ মাতৃক ইমানলৈ শ্রদ্ধা করা মানুষজন পগলা কোনো কারণতেই হব নয়, মই অন্তত বিশ্বাস করো ভিক্টর, আজি সেইকাৰণে মই মাতি আনিছো, মই বিচাৰিছো জাতীয়তাবাদক ভাল পোৱা শিক্ষাৰ বাবে উৎসর্গিত হোৱা প্রকৃত ভিক্টর দাসজন আকৌ জাগি উঠক, কিন্তু এই ভিক্টর দাসে যেতিয়া বাটত
কেঁচা মাছ চুবাই পেলায় ভিডিও দিব মানুষ খং উঠিব ন ভিতর, কিন্তু তার প্রকৃত সত্য তো তাতে তার আরও একটা কাহানি, তার আরও একটা কাহানি আছে, সেই কাহানিটা না দেখালে, কেঁচা মাছ খাওয়া দেখাইছে। এটা আমি অভিনীলর কাহানি জানো, সেই অভিনীলর কাহানিটার একটা এক্সেক্ট সেম দ্বিতীয় কাহানি ভিক্টর দাসর লগত হলো। সেদিনা ডেড়শটা বিজেপির মানুষ ভিক্টর দাসক হেলমেটে লাঠি সবেদি কোবাইছে, বোলে ই বিজেপিক ভাল নাপায়। মই এটা কথা কও দাদা শুনক, মই বিজেপি নহয়, মই কংগ্রেস নহয়, আম আদমি নহয়, কোনো নহয়, মই অকল ভিক্টর খেলাক চিনি পাওঁ। আর ভিক্টর খেলাটো আগন্তুক আহিবলগীয়া পর্যায়ত কোনোদিন পলিটিক্যাল পার্টি বা এনজিও হয়ে কিনে পয়সা লই কিনে কাম করার কারণে ভিক্টর দাসর এই সপোন, পয়সা নালাগে, পয়সা কেদিন, হ্যাঁ যাওতে লাংটা হয়ে আসছিল, লাংটা হয়ে যাব লাগবে, ঠিক আছে। তো প্রকৃত সত্যটা এই যে কি টাকা পয়সা বহুত ডর বস্তু নয়, সিদিনাখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কেঁচা মাছ খাওয়া মানুষে দেখাইছে। কিন্তু সেই দেড়শজন মানুষ যেটা পুলিশ থানাত সুদিলে বোলে ভিক্টরে কি ভুল করেছিল, কিন্তু কলে যে ভিক্টরে একো ভুল করা নাছিলে। এখন এজাহার কিন্তু নিদিলে, মই সুধিলো বোলে বাবু মই কি ভুল করেছিল, বোলে দাদা মই গালি পাৰিছো নেকি, বোলে নাই করা দাদা, মই কিবা বেয়া ব্যবহার করছো, বোলে নাই করা দাদা, বোলে কি করেছো, বোলে একো করা নাই দাদা, বোলে কিয় 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 কি কারণ প্রহার করলে। মই এন্টি বিজেপি নহয়, আপোনালোকে এই কথাটো প্লিজ বুঝক, মই এন্টি বিজেপি নহয়, মই কোনো মানুহৰ লগত মোৰ শত্ৰুতাও নাই, মই আপোনালোকক মই এটা কথা কওঁ, আপোনালোকৰ ৰঞ্জিত মই কোনো ৰাজনৈতিক দলৰ প্ৰতি কোনো দুৰ্বলতা নাই, কংগ্ৰেছ হওক, বিজেপি হওক, এজেপি হওক, যি হওক, তুমি প্ৰয়োজনীয় যিবিলাক কথা ৰাইজৰ বাবে কৈছা সেইখিনি কথা কোৱাটো, যিখিনি প্ৰকৃত পলিচিখিনি যিখিনিয়ে আমাৰ অসমীয়াক ক্ষতি কৰিব পাৰে, আমাৰ আইমাতৃক ক্ষতি কৰিব পাৰে, সেই পলিচিখিনি জাষ্ট কৈছোঁ যে চাওকচোন এই বস্তুটো অকণমান ভাল কৰিব পৰা যায় নেকি। তাতে মানুহে যদি বেয়া পাইছে, যদি কিবা ভুল হৈছে, মই যোৱাকালিও সুধিছোঁ, আজিও সুধিছোঁ যে ভিক্টৰ দাসৰ ভুলটো ক'ত, ভিক্টৰ দাসৰ যদি ভুলটো এইটো যে নিজৰ দেউতাক আৰু মাকৰ কাৰণে তেওঁ নিজৰ প্ৰাণ উচৰ্গা কৰিব পাৰে, সেইটো নেকি মোৰ ভুল। সিদিনাখন মোৰ মাক বেশ্যা বুলি কৈছে, তারপর ভিক্টর দাসে সেই রূপ দেখিছে, যোনটো রূপ আপনার টিভিত দেখুয়া হয়েছে, আর সেই মাকজনী যিজনী মাকে নিজর মানে এনেকা একটা বয়সত নিজর কি কম লাভ ম্যারেজ আসলে মা আর বাপা নিজের মরম নিজের চেনে নিজের ভগবান তো হেরার পিছত তারপর যদি ভিক্টর দাসে এই যুক্ত কাণ্ড বা এই যুক্ত কাহিনী আপনার তাতে দেখুয়া হয়েছে, যদি সেই করা ভুল তেনেহলে মই এটাই কথা কম, তেনেহলে ভিক্টর দাস ভুল আসলে ভিক্টর দাস ভুল হয়, কিন্তু মা আর পাপার কারণে ভিক্টর দাস সদায় ভিক্টর দাসে একটা চুর, একটা ডকাইত, একটা মার্ডারেরও কিন্তু নিজের মাক আর নিজের দেউতাকর কারণে সদায় নিজের কি নিজের সবতকে মরমর। আর যদি মোর মাক দেশা বলে কোয়ার কারণে মই উভতি তেওঁলোকক ধরাতে যদি মোর ভুল আসে তেনেহলে মই ভুল করছো, আর মই এইটো আপনাদের সকলকে সম্মুখত কৈছো। অনুপম দা সুধিছিল অকমান আগতে বোলে ভিক্টর দাস সৃষ্টি কর পড়া হয়েছিল সিদিনাখনের কাজিয়াখনের, সেই সৃষ্টিটা মই কৈছো যে মোর মাক দেশা বলে কৈছিল সিদিনাখন। ওকে মই এটা বিরতি লৈ লৈছো ভিক্টর, আকৌ কথা পাতিম, ইয়াৰ পৰা আৰম্ভ কৰিম। ভিক্টর দাস থাকিব আমাৰ লগত, এটা বিরতি, বাণিজ্যিক বিরতি, চমু সন্মুখত ভিক্টর দাস, অনুষ্ঠান খবরের আরর খবর। ফেসবুক লাইভ হয়ে আছে, বহুতেই চাই আছে, আপনাদের বহুতেই চাই আছে ভিক্টর। তার মাজত তরুণ নাথে কৈছে 100% পারফেক্ট পার্সন মিস্টার ভিক্টর দাস উইথ সেলুট। মৃদুল নাথে কৈছে মোৰ বোধেৰে ভিক্টৰ দাস এজন ভাল টিচাৰ, শিক্ষক, গতিকে শিক্ষকে যাতে মত নাখায় তাৰ বাবে অনুৰোধ কৰিলোঁ, কাৰণ তেখেতৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে তেখেতক অনুসৰণ কৰিব। মই অলপ আগতে এই প্ৰসংগতে উল্লেখ কৰিছিলোঁ, আপোনালোকৰ কিবা প্ৰশ্ন থাকিলে ফেসবুক লাইভত প্ৰশ্ন কৰিব পাৰে, ভিক্টৰে উত্তৰ দিব, সাতো আছে ভিক্টৰ, আপোনালোকে সুধিব পাৰে, মই প্ৰশ্ন সুধিম আপোনালোকৰ প্ৰশ্ন আহিলে। ভিক্টৰ মৃদুল নাথৰ কথা হোৱাৰ প্ৰসংগত তুমি কি কোৱা? মৃদুলে কোৱা কথাষাৰ মই একচুৱেলি গ্ৰহণ কৰিম, আৰু এইটো একচুৱেলি সঁচা কথা। চাওক, যিকোনো নিচা এটা বৰ বেয়া বস্তু, মই কোনোদিন আজিলৈকে কোৱা নাই যে তহঁতে মদ খা বুলি, ঠিক আছে, এইটো কথাও কোনো কেতিয়াও ক'ব নোৱাৰে, মই মদ খাওঁ। মই মানে এনেকুৱা এটা পৰ্যায়লৈকে গৈছে যেতিয়া মই অকল গোটেই ৰাতিটো অকল ফেনখন চাই থাকোঁ, টোপনি নাহা হৈ গৈছে, ডিপ্ৰেশ্যনত সোমাই গৈছোঁ। তাৰপিছত ডক্টৰক দেখালোঁ, মই সাইকিয়াট্ৰিষ্টক দেখালোঁ, চাইক'লজিষ্টক দেখালোঁ, নিমহান্সত গ'লোঁ, নেশ্যনেল ইনষ্টিটিউট অফ মেণ্টেল হেল্থ এণ্ড নিউৰলজিকেল চাইন্সেছ, তাতেও মোক স্লিপিং টেবলেটছ দিলে, সবতে স্লিপিং টেবলেটছ দিয়ে, আর স্লিপিং টেবলেটটো এটা মানে স্লো পয়জন, ঠিক আছে। তো ইভেন ডক্টর্স সাজেস্ট যে স্লিপিং টেবলেট লওয়াতক দুপেট মদ খাই খাওয়া বেটার। তো মেইন কথাটো হৈছে যে কি, মই আকৌ কৈছোঁ যে মোৰ, মই কলোঁতো মোৰ যিটো জীৱনৰ যিটো কাহিনী, সেই কাহিনীটো প্রকৃত কাহিনী এটা যেতিয়া ৰাইজে গম পাব, তেতিয়া সাগে আমাৰ 10%, কারণ আজিকালি মানুষে কি ভাল পায়, আজিকালি মানুষে রং চাই ভাল পায়, মানুষে আজিকালি বড় রং চাই ভাল পায়, ফুর্তি করে, কারোবার বেয়া হলে ভাল হয়, তো কোনোবাই যদি ঘরের ওসর লড়াতে চাকরি পাইছে, সি পয়সা দিয়ে চাকরি পাইছে, কোনোবাই যদি বোলে কি এত বেয়া আছে, বেয়া আছে ভালে আছে। আর মই এখিনিও কম যে মই নোহোৱা অবস্থাত আমার যিখিনি অনলাইন
মানে এডুকেটর কি সুবিধা লৈছে এমাহর ক্লাস এহাজার টাকা বিকিছে ভিক্টর এই বিশ পয়সাতে তুমি মানুষ পড়াই থাকবা জীবন গড়ে থাকবা তোমার ব্যাপারের কোনো লক্ষ্য নাই তোমার নিচিনা হলে ব্যাপার করলে এতেন নয় দাদা চাও আজি মোর যিখিনি ছাত্র সমাজ মই আকো কৈছো সেই কথাটো ভিক্টর সেনাই সদায় এই কথা মনত রাখব লাগে যে পেসা বড়া চিজ নেই ব্রো যেতিয়া জেলত গৈছো যেতিয়া থানাত গৈছো যেতিয়া যিকোনো অফিস এটাত যাও তেতিয়া কয় বোলে স্যার আপনার তাত পড়িছো মই চাকরি পাইছো সেই সন্তুষ্টিটো কেতিয়াও ফিল করব নোৱাৰিবি যে দ্যাট গিভস ইউ লাইক ক্রোস অফ ইমোশনস ক্রোস অফ লাভ ক্রোস অফ এভরিথিং আউট দেয়ার আজি ভিক্টর দাস যিমান বার থানাত যায় জেলত যায় ঘরত চাকি জ্বলে আর মেসেজ আয় ভিক্টর দা আপনার কারণে অমুকত চাকি জ্বলাইছে তমুকত আজি কিন্তু ভিক্টর দাস ব্যাপারী হলে কিন্তু কোনো চাকি নজ্বলালে হয় আর সকলে দেখিছে প্রত্যেকবার পরীক্ষার সময় এবারও মই কৈ আছিলোঁ যে বারে বারে কৈছোঁ যে পরীক্ষাটো এনেকুৱাকৈ হ'ব লাগে তেনেকুৱাকৈ হ'ব লাগে এবার মোৰ ওপৰত বিএনএস সেকশন লগাইছে যত মেন্ডেটৰী 90 ডেজ আছিল আৰু মোক সোমোৱাৰ পিছদিনাৰ পিছদিনা তেওঁলোকে এক্সামৰ ডেট ৰিলিজ কৰিছে ইমান এটা টাইম ফ্ৰেমিং ৰাখিছে যে 90 দিনৰ ভিতৰত যি সোমাই থাকিব সেইখিনি সময়ত আমি পৰীক্ষাটো শেষ কৰিব লাগে আৰে কার কারণে করেছো মোর কারণে করে আসুন মই তো চাকরি নকরোয়ে নকল দেখুন মই আপনার সন্তানটোয়ে যেটা একটা ভাল চাকরি পাও আপনার সন্তানটোয়ে যেটা মানে আপনাদের মই মোর জীবনত এটা দুঃখ থাকি গেল সেই দুঃখটো মই কওঁ মোর জীবনত এটা দুঃখ থাকি গেল মই মোর পাপাক হরলিক্স কিনি খুব নোৱাৰিলোঁ পাপাই কৈছিলে মোৰ দেউতাই মদ বিড়ি সাদা সিগারেট তামোল একো নাখাইছিল দেই মই মানে কি কম আর মই নিজে চাগে পথভ্রষ্ট হলো অকমান আর কিন্তু দেউতা পাপাই মোক কেতিয়াও মানে পাপাই কৈছিলে তোর সীতা মই জ্বলাব লাগিব আমার পাপাক কৈছিল যে পাপা এনেকুৱা কেতিয়াও নহয় যদি তুমি তোমার যদি কিবা হয় মই যাই কিনে মই সীতাত যাব দিম ইমান সাহস ভিক্টর দাসন হল আর সিদিনাখনের পর এটাই বস্তু লৈছিলোঁ যে সিস্টেমটুক যদি চেঞ্জ করব লাগে তেনেহলে সিস্টেমক ভিতরের পর চেঞ্জ করব লাগিব বাইরের পর নোৱাৰো কারণ প্রত্যেকটো থানাত গৈছো মই সিবিআই গৈছো সিআইডিত গৈছো সবতে গৈছো মই কৈছো মোৰ দেউতা মৰিছে ন্যায় দিয়ক বেলেগ একো নালাগে মাৰিছে মই জানো আপোনালোকে দেখক এইফালে চাওক যে এইফালে রোড সোমাই দিছে তারপর ভিক্টর দাসক লৈ যায় 12 ঘন্টা খরচা কৰিছে অকল ন্যায় বিচৰাৰ কাৰণে তাৰপিছত মই এতিয়াও কওঁ মই প্ৰত্যেকবাৰ কৈছোঁ অসম পুলিচে নিজে জানে আৰু অসম পুলিচক মই এই কথাটো কম যে আপোনালোকেতো জানে ন যে এবাৰ যি খবৰ দিছে তাকে কৈছোঁ আপোনালোকে পুলিচ কাষ্টডিত মোক যিটো কয় বোলে ভিক্টৰ এনেকৈ কবি দে মেজিষ্ট্ৰেটৰ আগত তেনেকৈ কৈছোঁ আপোনালোকে হিউমেন ৰাইটছৰ কেছ উঠাব দিছে মই উঠাই লৈছোঁ যদি আপোনালোকক ভাল নাপালোঁ হয় তেনেহ'লে কিয় কিয় কৰিলোঁ হয় এইবিলাক যদি জ্বালাই দিব আছিলে জ্বালা দিলোহেঁতেন মই মানুহটো বেয়া নহয় এই কথাবিলাকৰ পিছতে প্রতিবাদী ভিক্টর দাসৰ জন্ম হল যেন লাগিছে মোক মই কলোতো মই মই বহুত ফুটি থাকা লড়া আছিলোঁ দেখিলে চাগে এনেও এতিয়া হাঁহি থাকা ফুটি কৰা এজন ছাত্ৰই খুব ধুনীয়াকৈ লিখিছে তোমাৰ কথা তেওঁ কৈছে শংকৰ উপাধ্যায় ভিক্টর দাস এজন শিক্ষক হৈ থকা বিচাৰো খান ছাৰৰ দৰে হাঁহি ফুটিৰে ছাত্ৰ ছাত্ৰীক যে পঢ়ায় সেই পঢ়াই যাওক শফিকুল ইসলামে কৈছে ভিক্টর ছাৰ আমাৰ সাহস দিল মহম্মদ আলিয়ে কৈছে ভিক্টর দাস জিন্দাবাদ ঋতুৰাজে কৈছে পৰিস্থিতিয়ে কিছুমান পৰিৱৰ্তন কৰে ভিক্টর দা পৰিৱৰ্তন হ'ব অনুপম দা চিন্তা নকৰিব আৰু কুমাৰ ভাস্কৰ তালুকদাৰে কৈছে ভিক্টর দাস কিং ইমান মৰম তোমালৈ মই এইটো কথা অনুভৱ কৰা নে নাই ভিক্টর তোমাক যে ইমান বেছি মৰম কৰে মানুহে মই সেইটো অনুভৱ কৰোঁ আৰু মই সেইকাৰণে আপোনালোকে দেখিছে সেইদিনাখন 13 তাৰিখে মোক পুলিচ কাষ্টডি মোৰ জন্মদিন দেই সেইদিনাখন 13 তারিখে পুলিশ কাস্টডিত লৈ গৈছে আই ওয়াজ নট কনসার্ন এবাউট হোয়াট ইজ ভিক্টর দাসৰ অবস্থা কি হ'ব এইটোত কনসার্ন নহয় আই ওয়াজ কনসার্ন মই কৈ গৈছিলোঁ এই 14 দিনত আহিম তাতে টেনশ্যন নল'বি এইকেইদিন পৰ আহি ৰিভিজন ল'ম ক্লাছ আৰম্ভ কৰিম চিন্তা নকৰিবি মনৰ ভিতৰত এটা দৃঢ় বিশ্বাস থাকে যেতিয়া নিজে ভুল নকৰোঁ একদম এই কথাটো মনত ৰাখিবি যে কি এই ন্যায় বস্তুটো বৰ বেলেগ ধৰণৰ মানুহে ভাবে যে কি জেলত সোমাই দিছোঁ বৰ ছাকচেছফুল মই এইটো নহয় বাবা জেলত সোমাই গ'ল ভিক্টর দাস চেজ হৈ গ'ল ভিক্টর দাস এটা অপৰাধী হ'ল ভিক্টর দাস সমাজৰ আৱৰ্জনা হ'ল এনেকুৱা এটা দিন নাহক আৰু এনেকুৱা দিন আহিব নালাগে কাৰণে আজি মই তোমাক ইয়ালৈ মাতি আনিছোঁ নাই এইটো এইটো তো কস্তুৰী গগৈয়ে কৈছে ভিক্টর শুনি যোৱা কস্তুৰী গগৈয়ে কৈছে ভিক্টর দাস কিমান যে চোকা মানুহ বহুত ভাল পঢ়ায় তেওঁ পৰিস্থিতি কিছুমানে হয়তো মানুহজনক অলপ বেলেগ ফালে লৈ গৈছে আশা কৰোঁ মানুহ গড়ার কারখানাটো তেওঁ এজন সফল কমার অর্থাৎ শিক্ষক হয়ে আগবাড়ি যাওক আর আগলৈ ছাত্র ছাত্রী নিবনুয়া সমাজৰ বাবে এয়াই অতি আবশ্যক বেয়া দিকটোৰ পৰা তেওঁ আঁতৰি আহক ভিক্টর দা আপোনাক অনুরোধ জনাইছো শচীন অসমীয়া লিখিছে ভিক্টর দাস এজন সৎ সাহসী স্পষ্টবাদী আৰু এজন পরিষ্কার মনৰ ব্যক্তি ভিক্টর অসমত খুব কম মানুহ আছে ইমানখিনি মানুহৰ বিশ্বাস আৰু আস্থা অর্জন কৰিব পৰাটো তুমি কিন্তু সেই বিশ্বাস আৰু আস্থা অৰ্জন কৰিছা তুমি যে পিতৃৰ কথা কৈছা তোমাৰ মাতৃয়ে তোমাৰ মাতৃক তুমি বহুত ভাল পোৱা মইতো কাষৰ পৰা জানো মই জানো কাষৰ পৰা কিন্তু তোমাৰ মাতৃয়ে তোমাৰ যোগেদি এটা প্ৰাপ্তি পাইছে ভিক্টৰ এজন এনেকুৱা শিক্ষক পাইছে যিজন শিক্ষকক হাজাৰ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে সমুখলৈ ওলাই কৈছে ছাৰ হ ছাৰ সাহসী ছাৰে ধুনীয়া পঢ়ায় কেইজনৰ ভাগ্যত আছে ভিক্টৰ কেইজনৰ ভাগ্যত আছে
আর সেইসলে তোমাক লো যেটা গর্ব করে আর তারপর তুমি সুরাপান করে যদি ফেসবুক লাইভ করে মোবাইল থুয়াই দিয়া কিনা করা বড় কষ্ট পায় সেই মানুষগুলো, সেইকারণে মই তোমাক কইছো, মই নিজের ককায়েকর দরে তোমাক কইছো। না দাদা, মই এটা একদম সঁচা, মই একদম নিজের ককায়েকর দরে তোমাক কইছো, কারণ তুমি একটা ডাঙর সম্পদ, ভালকৈ পড়াব পড়াটো একটা ডাঙর কথা, লড়া ছোৱালীক যে তুমি শিকাব পারা বুঝাব পারা সোনকালে যে বুঝে সিহত, তো সিহতর কারণে তো তুমি উহা নিখা সেটু অনুভব করা নে নাই? না না, মই এই বস্তু 16 দিন যা তুমি জেলত আছা, একটা বস্তু বুঝি পাইছো, এই 16 দিনত দাদা মই এটা কথা কম, লক্ষীমপুরের পৰা মানুহ আহিছে মই লগ কৰিবৰ কাৰণে, ছাত্র আপনার ধুবুরীর পর ছাত্র লগ করব আছে, মানে ইয়াতে মালাবার কথা কম, মালাবা মানে ম্যাক্সিমাম মূল অলমোস্ট 90% স্টুডেন্ট মূল মানে কি বলে কম, মই হয়তো তেওঁলোকে বিবাহিত বা কিছু তিরোতা মানুষ বা আমার লড়া মানে খুব কম, যেহেতু মানে আমার লড়ার একটা ক্লাস এটা থাকে নত, বাট দেন বস্তু একটা এনেকা ধরনের যে কি মালাবাই আপনার নগাঁওর পর আহি মোক একটা 1000 টাকা দি গেছে দেই, আর 1000 টাকা তো দি কইছে স্যার আপনার কিবা খাব মন গেলে খাব, মানে ছাত্র সমাজে জানে যে মানুষটার পয়সা নাই, ছাত্র সমাজে এই কথাটা 100% জানে, কারণ 20 পয়সা লই কিনে মই কি পয়সা কামাম, পয়সা আর পয়সা মই কইছো তোমাক পয়সার দরকার নাই, মই খালি এটাই কথা কইছো যে আপনার লড়াজন বা ছোৱালীজনী বা আপনার অর্ধাঙ্গিনী বা আপনি নিজে মই এটাই বস্তু বিচাৰো, সুখত খাওক শান্তিত খাওক, আর মই কিবা করব পারিছো নোৱাৰিছো এইটো ডাঙর কথা নহয়, কিন্তু মই যদি আজি 10 জনক যদি কিবা এটা করে থৈ দিব পাৰো, ওইটা সদায় এটা কথা বোলে জিন্দগি মে জিও জিও শেয়ার কি তারা, আর জিন্দগি তো 2 দিন কা হ্যাঁ, আর ইয়ে 2 দিন কি জিন্দগি মে আগের লোকো কো হেল্প না কিয়া আর লোক আপনার নাম না পেছানে তো ক্যা কিয়া কিছু নেই কিয়া, তো সবতকে ইম্পর্টেন্ট কথা কি এই সরু একটা জীবন দিয়ে বড় সরু একদম একদম স্মল একটা, আমি আমি যেহেতু সকলে জানো যে এভরি ম্যান ইজ মর্টেল, আমি এদিন নয় এদিন আমি ঢুকাব লাগবে, কিন্তু জিয়াই থাকা সময়ত পাপাই শিকাই থাকে এটাই বস্তু আসে, পাপাই মোক পাপার আগত মই কেতিয়াবা মদ খাইছিল উদ্বন্ডালি হয়েছিল, মই পাপাই এটাই কথা কয় যে বাবু শুন যি কর করবি, হিন্দু আজি মোৰ মুসলমান স্টুডেন্ট হিন্দু স্টুডেন্ট বহুত আছে সব মানে প্রত্যেক জাতি জনজাতির আজি স্টুডেন্ট আছে, কিন্তু এটাই কথা মই কি বিশ্বাস করো, মই বিশ্বাস করো যে মানব ধর্ম পরম ধর্ম, আজি হিন্দু মুসলিম শিখ ইসাই উপর উপর আগে কোনে ডিসাইড করে আছে যে মই আজি মুসলমানের ঘর জন্ম পাম মই আজি হিন্দুর ঘর জন্ম পাম, আর ইয়াতে এই এই কথা এই ক্ষেত্রে মই কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট কথা কম, যোনটো নিউজত এটা চলি আছে যে কি একটা নতুন সেন্সাসের কথা চলি আছে জনজাতিকরণের সেন্সাস, চাও আপনাদের এই কথাটা মনত রাখব যে যদি মই বিজেপি হলো হয় মই এই কথাটো মাত নামাতিলো হয়, মই মাত মাতিছো এই এই কথাখার আমার মাননীয় রাহুল গান্ধী ডাঙরিয়ায় কৈছে যে জনজাতিকরণের একটা সেন্সাস, মই হাতজোড় করে বিনম্র অনুরোধ এটা জানাম, চাও বি আর আম্বেদকর স্যারে যিখিনি করে থ গেল তারে আমি এতিয়াও ভুক্তভোগী আমি রিয়েলাইজ করো, আর এই নতুনকে আর কিহর কারণে আমার বিভাজন, আমার বিভাজনের দরকার নেই, আমি একত্রিত হই, ইউনিটি ইজ স্ট্রেংথ, আজি ইন্ডিয়াখনক ভাঙি 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 থৈ নগলে ইন্ডিয়া উড হ্যাভ বিন এ সুপার পাওয়ার, কিন্তু সেই ডিভাইড এন্ড রুল পলিসি আজি ডেটর পলিটিক্সতে চলি আছে আর আপনাদের সকলে জানে, চাও আজি কিমান বিজেপির মানুষ কংগ্রেসত গেছে কিমান, মানে ওয়াই দিস, তো এইবর পরিস্থিতি নাহিলে হেতেন যদি মানুষে বুঝি পালে হেতেন, আমার মানুষ অসমিয়া মানুষখিনি অসমিয়া মানুষে কয় বোলে অমুক জাতিটো আহি কিনে আমার মাটি লৈ গল আমার বিজনেস লৈ গল অমুক লৈ গল, মই কওঁ সুবিধা কোনে দিছে ভাই, সুবিধাটো তো আমিয়ে দিছো, যদি আমি সুবিধা নিদিলো হেতেন তেনেহলে তো এটি কেতিয়াও নহল হেতেন, ইট উড নট হ্যাভ বিন পসিবল। ভিক্টর দাস, মই দুটা কথা তোমাৰ পৰা মই জানিবলৈ মন যায়, প্রথম কথা আমার অসমিয়া IPS ACS IAS আমাক লাগিব না লাগে দেখিনি, আমি কি করব লাগিব তার কারণে আমার ছাত্র ছাত্রী কি করব লাগিব, তুমি তার নেতৃত্ব কেন গেল, এই কথাটোয়ে কইছো যে ডোন্ট বি এফ্রেড অফ এনি এক্সামিনেশন, মই সদায় এই কথাকার কই আইছো যেহেতুকে অলমোস্ট ম্যাক্সিমাম এক্সামিনেশনত বহি পাইছো, কিছুমান ক্লিয়ার কৰিছো কিছুমান ক্লিয়ার করা নাই, মই এই কথাটোয়ে কম যে চা পয়সাটো দি যেতিয়া কোচিং লওয়া কোচিং এ চাকরি নিদিয়ে, তোমার ভিতরের মনোবলেহে তোমাক চাকরি, তোমার ভিতরের তোমার কষ্টখিনিহে তোমাক চাকরিটো দিব, ঠিক আছে, আর যিকোনো এক্সাম টেল মি ইন এক্সামিনেশন গিভ মি দ্য সিলেবাস গিভ মি প্রপারলি ওয়ান ইয়ার, মই যদি ক্লিয়ার করা দিব নোৱাৰো, মই কৈছো দেখুন রাস্তার অরেঞ্জ কালারের কুকুর পুহিলে হলো, রাস্তার যেটা অরেঞ্জ কালারের কুকুর পুহে কুকুর থাকে সেই কুকুর এটা আমি ভিক্টর দাস নাম দিয়ে পুহিব লাগে, এবছর সময় দে ডেডিকেশন দে যদি এক্সাম ক্লিয়ার করা দিব নোৱাৰো, লাইনে লাইনে শারিয়ে শারিয়ে মই লড়া সোমাই দিব পাৰিম, এতিয়াও সবে দেখিছে যে কি অলমোস্ট 2700 স্টুডেন্ট সোমাই দিছো, কার পর কেই টাকা লৈছো হিসাব করে দিব পারবি তহতে, এইটা বেলেগ কথা যে কোনোবা আহি বোলে ভিক্টর দা এইটো লক কোনোবাই ঘড়ি দিয়ে কলম দিয়ে, এইটো কিন্তু মই খুজি লওয়া বস্তু নয়, এইটো মরমত দিয়া বস্তু, কারো পর আমার কেতিয়াও একো আশা করা নাই বা সোধাও নাই, তেওঁলোকে নিজে যি দিয়ে সেইটো পোৱাৰ পিছত দিয়ে নিজৰ দৰমহা দি দিয়ে, সেই 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 মৰমটো সেই সেই বস্তুটো বহুত ইম্পৰ্টেণ্ট, আৰু মই কৈছো না টেল মি দা এক্সামিনেশ্যন ইয়াতে কিমান বেপাৰ চলি আছে, 1.5 লাখ টকা লৈ আছে, 2 লাখ 2 লাখ টকা লৈ আছে, তাৰপিছত কি তাৰপিছত মই একদম প্ৰকৃত সত্যটো কৈ আছো, এই বেনাৰত কাৰ কাৰ ফটো থাকে ভালকৈ চাবিচোন, সেই ST প্লেইনছ ST হিলছৰ থাকে, আমাৰ জেনেৰেল কেইটাৰ ফটো থাকে, মই কৈছো তো জেনেৰেল খাৰা কৰি দিম, জেনেৰেল জেনেৰেল লৰা যোনে লৰা বা ছোৱালী বা তিৰোতা বা আমাৰ কোনোবা মানে পুৰুষ সকলোকে মই এটা কথা কৈছো, গিভ মি ওৱান ইয়াৰ টেল মি দ্য এক্সামিনেশ্যন গিভ মি দ্য চিলেবাছ এণ্ড ইফ ইউ কান ক্লিয়াৰ ইট ৰাস্তা কা অৰেঞ্জ কালাৰ কা কুত্তা পাৰিলে না ভিক্টৰ দাস কে নাম সৰু কেটা বিৰতি ভিক্টৰ।
সন্মুখত ভিক্টর দাস, অনুষ্ঠান খবরের আদর খবর। ফেসবুক লাইভত বহুতর মতামত আছে, সকলো পড়া সম্ভব নহয়, কিন্তু অর্চনা দাসে লিখিছে যে স্যার নাথাকিলে আমি অস্তিত্বহীন, বহু দুখিয়া ছাত্র ছাত্রী স্যারের বাবে উপকৃত হয়েছে। শফিকুল ইসলামে লিখেছে ভিক্টর স্যারে ছাত্র ছাত্রীসকলক ভালদরে শিকায়, ভিক্টর স্যারের কিনা ব্যক্তিগত জীবনের সমস্যা আছে যেন মূর অনুভব হয়, তার মানে ভিক্টর মানুষে এই কথাবিল ভাবি থাকে, তোমার লই তোমার ভিডিও দেখে যেটা এই ধরনের চিন্তা করে থাকে। কিন্তু এনে কথার মাজত মই অকমান তোমার, তুমি জেলের ভিতর একটা গুরুত্বপূর্ণ কথা কইছিলা, দুজনমান মানুষক লগ পাওয়ার কথা, জেলের ভিতরের অভিজ্ঞতা অকমান, জেলের ভিতরের অভিজ্ঞতা মই আকৌ কৈছো যে যিকোনো একটা জায়গাত দুটা সদায় একটা থাকে, একটা তো পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড, আপনি জেলের ভিতরত পজিটিভিটিও লোক পারে, আপনি নেগেটিভিটিও লোক পারে। আর ইয়াতে জেলের কর্তৃপক্ষক মই ধন্যবাদ জ্ঞাপন করি, খুব সুন্দরভাবে জেলের ভিতরতো যিখিনি ধরক মেইনটেনেন্স করেছে বা ধরক প্রপারলি ক্লিনলিনেস মেইনটেইন করেছে, এখন মিউজিক স্কুল আছে তার ভিতর যত আমি মিউজিক আমি সংগীত করবো পড়ো, একটা লাইব্রেরি আছে নিউজ পেপার প্রভাইড করে, আমাক মানে মিডিয়া যেটা আমার মানে নিউজ আমি নিউজ চাবলে পড়ো, নিউজ চাবলে পড়ো কারণে এটা আমি এইখানে বস্তু ধরো এটা কারেন্ট এফেয়ার্স যেখানে বস্তু নতুনকে সুদিও পারে, প্যারিস অলিম্পিক্সের কথা সুদিব, আর সেই নতুনকে একটা প্রকল্প মানে ঝুমুর নৃত্য 8,000 মানুষে করব, নতুন প্রকল্প একটা লৈছে, যাবার বোলে 1 কোটি গছপুলি রোপণ হয়েছিল, এবার বোলে 3 কোটি গছপুলি রোপণ করব, এইবিল সব আমাক এইখানে সুবিধা করে দিছে। তো জেলের ভিতর দুনিয়াখন বড় ধুনিয়া, কারণ জেলের ভিতর একটা বস্তু কি, জেলের ভিতর যদি কারোবা খুদে তো জেলের ভিতর সবাই এটাই কথা কয় বোলে ভিক্টর দা মোর একটু ভুল নাছিল, এনেই সুমাই গেছো, হয় কিছু ভিক্টিম আছে, ভিক্টিমাইজ হয়েছে। আর সেইখিনির কারণেও মানে এটাই কথা কোথাও, এবার মোট নেক্সট যুক্ত মানে চাও এজন সাধারণ মানুষ হিসাবে মানে ফ্রি এডুকেশন দিবলে চেষ্টা করে আছো, এবার সেকেন্ডটি হয়েছে ফ্রি লিগেল এইড, যে যদি কোনোবা প্রপারলি ভিক্টিমাইজ হয়েছে যে সুমাব নালাগিছিল আর সুমাই আছে, মানে এই কথাখার কবলে বিচারিম যে আপনাদের আহক, আপনাদের নিজের কেসটি প্রপারলি আমাক স্টাডি করব দিয়ক, যদি ভিক্টিমাইজ আমি বেল করাবর কারণে 100% চেষ্টা করি, পয়সা আমার নালাগে। শেষত মানে তোমার পর জানিব খুঁজছো ছাত্র ছাত্রী সকল এটা তোমার দ্বারা কেন উপকৃত হব, কি প্ল্যানিং আছে অকমান ছাত্র ছাত্রীক জানো, এবার রয়ে আছে তোমার কাছে এডিআরই মেগা ভ্যাকেন্সি, ঠিক আছে, আগন্তুক এটা রেলওয়ের এক্সাম আহি আছে, এডিআরই মেগা ভ্যাকেন্সি, এসএসসি আহি আছে, ছাত্র সমাজক এটাই আহ্বান জানাম যে যদি ভিক্টর দাক বিশ্বাস করো, তা পয়সার কারণে মানে পড়াই থাকা নিজে জানো সবে জানো, উঠিয়া এই কথাটাই কোথাও কমন বকল আপ ইউর ব্যাগ জানালে কম আপ টু মি, মূর তাক গুছিয়া উচর্গা কর, এবছর তপস্যা কর, আর মোট নাম্বারটি সবর তাদের আছে, আই থিঙ্ক লাইক মানে যদি এটাও কো সবে সকলের তাদের তোমার নাম্বার আছে, সবর সবর তাদের মোট নাম্বারটি আছে, আর সবে সুদে বোলে ভিক্টর দা সবরে মেসেজের রিপ্লাই দিয়ে আপনি সবরে ফোন কল উঠায়, এই কথাটি কম 8638354607, কারণ আমি চা আমি কোনো ডাঙর মানুষ নয়, কোনো সেলিব্রিটি নয়, বহুতে কয় আপনি সেলিব্রিটি, মানে একু সেলিব্রিটি টেলিব্রিটি মানে একু এইবিল হবলে মানে নিবিচার, মানে এটাই কথা কোথাও ভিক্টর সেনা একটা সততা একটা পাসওয়ার্ড একটা কোড হব লাগবে, বোলে মানে ভিক্টর সেনা সম্মুখের জন্য চিন্তা করব লাগবে পয়সা খুঁজবর কারণে, ঠিক আছে, তো আর সিস্টেমত সুমাই করব লাগবে, সিস্টেমের বাইরের পর চিয়র বাখর করে লাভ নাই, মানে করি দেখুন মানে পাপার কেসট পাগলের দরে চিয়রিছি সিস্টেমের বাইরের, ইমানখিনি সহায় নাপালো, জুনমণির আভার কেস আমি দেখিলো ইমানখিনি সহায় নাপালো, অভিনয়ের কেস দেখিলো ইমানখিনি আমি নেদেখিলো, তো সিস্টেমকে আন্ডার সেকেন্ড সিস্টেমের ভিতর পাওয়ার আছে তহতর, সেই পাওয়ারখিনি দিবর কারণে চেষ্টা করেছো, এই যে সবে সুধে যে ভিতরে কিয় পয়সা নোহাকে পড়ায়, মানে তহতক বিচার সিস্টেমত তহতর তার পাওয়ার থাকক, কিন্তু তহতে করব পড়াখিনি করি নহল, যেনেকে জেলের ভিতর থাকতে চা সিস্টেমত আছে, সিস্টেমত এটা তো এনেকা নয় বোলে ভিক্টর সারক বোলে ভিক্টর সারক বেডিং পত্র দিয়ে কিনে কিনে খুয়াই দিয়ক বোলে ভিক্টর সারক বোলে কি বোলে সাওয়ার টাওয়ার দি দিয়ক নোয়ারে, সেটা নট পসিবল, কিন্তু যিখিনি জুরিসডিকশনত তেওঁলোকে যি করিব পারে ভিক্টর সেনা সেটা করেছে, আর প্রত্যেক অসমত ধুবুরী পৰা সদিয়ালৈকে ভিক্টর সেনা থাকিব, এই কথাটো সবে বুঝিলে হল যে আই এম ক্রিয়েটিং আ নন পলিটিক্যাল আ নন মানে আনকনস্টিটিউশনেল, যোনটো আমি কোনো এনেকুৱা প্ৰতিবাদ আমি নকৰোঁ, আমি ধৰ্ণা নকৰোঁ, প্ৰতিবাদ নকৰোঁ, আমি খালি পলিচিখিনি যে আমাৰ ৰজাকটো কোনোবাই ক'ব লাগিব, নিৰ্ভয়টো ক'ব লাগিব, আমি ৰজা, আৰু মই এটাই কথা কৈছোঁ, আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কোলাত উঠি ঘূৰি ফুৰা মানুহ, মই আপোনাক কেতিয়াবা মই কি মইতো ভয়টো বদন বৰফুকন নহয় নহয়, মই যে মানক মাতি আনি আপোনাৰ 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 যে মই কিবা ক্ষতি কৰিম মই নকৰোঁ, আপুনি মই এইটো কথা কৈছোঁ, এইবাৰ পৰীক্ষাটো অনলাইন পাতিব লাগিছিলে, এবার পরীক্ষাটা কেউ অনলাইন পাতি লাগে, বাচ্চাখিনি মার্কস দিব লাগে, লটারি টিকেটের দরে এনেকে নম্বর দিব নালাগে, বাচ্চাখিনি কাট অফ দিব লাগে, রিজার্ভেশন আছে বলে কি জেনারেল ইমান পাইছে, ওবিসি ইমান পাইছে, এসসি ইমান পাইছে, এসটি প্লেন এসটি দিব লাগে, বাচ্চাখিনি এখানে গম নাপালে কেউ গম পাব লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মানে কম যে স্যার মানে যদি গমে নাপাও মানে ম্যাথসত উইক নে রিজনিং বা মানে জিকে উইক মানে কেনকে শুধরণি করি, এটা আপনাদের ধর মো বারে বারে আপনাদের জেলের ভিতর সুমাই দিয়ে বা কাস্টাডিত সুমাই দিয়ে, আপনাদের কিহর কারণে সুমায় শুধরণির কারণে তো সুমায়, তো শুধরণি হব মানুষ একটা চান্স দিয়ে আপনাদের
তো সেম আমি প্রজা হিসাবে আপনার যদি ডিমান্ড করায় যদি আমার, আমি তো একু বেয়া বস্তু করা, আমি আনকনস্টিটিউশনাল কাম করা নাই, একু বেয়া কাম করা নাই, আপনার কইস যে স্যার এইখানে করে দিও, আর সেইটো কি কেখন নো কাগজ দেবো, আর কাগজও দিব না, আজকাল অনলাইনের যুগ, অনলাইনের গোটে এইখানে আপনার বড়িয়াতে প্রিন্ট করে দিলে হয়ে যায়। তো জেলের ভিতরের কাহিনীটি কোথাও, জেলখন বড় সুন্দর, ঠিক আছে, আর কর্তৃপক্ষখিনি খুব খুব ভাল, আমার মই মানস স্যারের কথা কম, এসিস্টেন্ট জেলার স্যার, তারপর জেলার স্যারের কথা কম, তারপর সুস্মিতা ম্যাডামের কথা কম, মানে কোথাও ইমান সুন্দর একটা পরিবেশ, আর জেলত ভিতর আপনাদের গম পাই ভাল পাব যে তাতে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস সব তাতেও পড়া শুনা করাবলে চেষ্টা করে আছে। তো আলটিমেট বস্তুটি কি আমার সরকারখানে আমাক, আমি এই বিচার যে আমার এডুকেশনটা ফ্রি করে দিও, আমার হেলথটা ফ্রি, আজি সব কি আজি কোনবা যদি পয়সা থাকে সি প্রাইভেট স্কুলত পড়ব এরি, গভর্নমেন্ট স্কুলত পড়বনে? কেতিয়াও নপরে। আজি যদি মোর পয়সা থাকে মই প্রাইভেট হসপিটালত যাব এরি, জিএমসিত যাম নে? আজি যদি মোর পয়সা থাকে মই আপনার যিখিনি এই শিক্ষা ব্যবস্থা যিখিনি বস্তু আছে প্রপারলি, আজি মই মই বহুত ডাঙর ডাঙর স্কুলত পড়িব পারিলো, কিন্তু কিয় গভর্নমেন্ট স্কুলত? একেবারে সঁচা কথা। তো সেই জায়গাটা আপনাদের যে এটা চাও, এটা বহুখিনি কথা আমার, মই এই চতুর্থ স্তম্ভক মই একটা কথা কম, চতুর্থ স্তম্ভক মই একটা হাত জোর করে বিনম্র অনুরোধ, চাও কি মানুষের এই যে লাস্ট ক্যাবিনেটর ক্যাবিনেট মিটিং হোক, কি মানুষের ভি আর এস এ দি চাকরি গেছে, নিউজত কিন্তু এবারও নেদেখালে। আচ্ছা, ভিআরএস দি কিনে আপনার কইছে কইছে, আমি 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 বাতরি প্রকাশ করেছো, তো দুটা বাতরি ইতিমধ্যে প্রকাশ করেছো, বহুত কম মানুষে জানে, অসমৰ রাইজে সেই বস্তুটো যেনেকে বজাই থাকিব লাগিছিল নবজোৱাই, কিয় কারণ আমার মানুষখিনিক যিখিনি দেখাব লাগে সেইখিনিহে দেখুৱা হয়। তো মই এই কথাটোৱে কওঁ, চাওক মই আকৌ এবাৰ হাত জোৰ কৰি এটা কথা কৈছো, মোৰ ডাইলগ মই কোৱা, মোৰ ভুলখিনি দেখাই দিব, মই উদরণি করব, মই সাজু, আর মই আপনার লড়া ছলীর কারণে করে আছো, বিনা পয়সার যে করে আছো, এই ভিক্তর খেলাতো কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি, কোনো কা আন্দোলনের সুবিধা লোক পলিটিক্যাল পার্টি মই খুলিবলে মই খোঁজা নাই, আর পলিটিক্যাল পার্টি ভিক্তর আছে কেতিয়া নহয়, মই কলিতো মোক টাকা পয়সার দরকার নাই, মই কোনো, মই অকল এটাই বস্তু, মোৰ সপোন এটা আছে, যিটো সপোন দেউতার সপোন এটা পুত্রক লৈ আছিলে, সেই পুত্রটোয়ে সেই হাজার আপনার লড়া ছলীক লৈ সেই সপোনটো দেখিছো, যাতে আপনার লড়াটো আপনার ছলীজনী যাতে এটা প্রশাসনিক বিষয়া ওলাব পারে, আপনার লড়া আপনার ছলী যাতে এটা ম্যাজিস্ট্রেট হয়ে যাব পারে, আপনার লড়া আপনার ছলীটো যাতে এটা থার্ড গ্রেড বা ফোর্থ গ্রেড চাকরি পাব পারে, যাতে ক্যাশ দিবলগিয়া নহয়, আর আমি সক্ষম নহয়, আমি মিডল ক্লাস। এঘন্টা ধরে ভিক্তর মই বিদায় দিম তোমাক, কিন্তু এঘন্টা ধরে যিজন ভিক্তর দাস মোৰ সন্মুখত ওলাল, অসমত তোমাক ভাল পোৱা হাজার হাজার লড়া ছোৱালী এইজন ভিক্তর দাসক বিচারে। মই ভিক্তর দাসক অনুরোধ জনাইছো যে যেতিয়া ভিডিও বিলাক তুমি বনোৱা তেতিয়া সেই হাজার হাজার ছাত্রছাত্রীর কথাবিলাক ভাবিবা, সুরাপান উৎপাত, কারণ তুমি এটা রোল মডেল, এতিয়া বেয়া পায় দুঃখ পায় মানুষে, কিন্তু তোমাক ভাল পায়, দুঃখ পায় কষ্ট পালেও তোমাক ভাল পায় ভিক্তর। মই বিচাৰিছো এই এক ঘন্টা তোমার যি ব্যক্তিত্ব আজি প্রকাশ করিলা, এইজনে এইটো আসল ভিক্তর দাস। আর মই সকলকে এটাই কথা লাস্ট কম যে ভিক্তর খেলা একটা কোড হব লাগিব ফর এন্টি করাপশন, কারণ মোৰ দেউতা গভর্নমেন্ট উইটনেস আছিলে করাপশনের কারণে, আর গভর্নমেন্ট উইটনেস থাকার কারণে তোক মারি পেলাইছিল, আর সেইটো মোৰ হল গোল। বহুত বহুত ধন্যবাদ। আছে তো এ আছিল ভিক্তর দাস, আশা করি ভিক্তর দাসের মনের কথাখিনি বুঝি পালে, পরিবেশ পরিস্থিতিতে কেনে ভিক্তর দাস বিভিন্ন ধরনের মানসিক হেঁচা খাইছে, ওলাই আছে, লক্ষ্য উদ্দেশ্য সকল বুঝি পালে, অবশেষত ভিক্তর সেনার মূল উদ্দেশ্যের কথাও আপনার জানালে। আশা করি এই অনুষ্ঠানে ভিক্তর দাস নামের অতি চোকা মগজুর আর জাতির বাবে উৎসর্গিত লড়াজনক আপনাদের বুঝিবলে সক্ষম হলে আশা প্রকাশ করি, আজির খবর আর খবর ইমানতে সামরণি মারিছো, শুভরা।